আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাতো হ্যালো ভিউার্স ওমান রয়্যাল পুলিশ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ আপনারা জানেন যে দু সালে ওমান রয়্যাল পুলিশ বা ওমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওমান শ্রম মন্ত্রণালয় সবাই একজোটে একটি আপডেট প্রকাশ করে আর সেই হিসেবে পহেলা জানুয়ারি থেকে ওমানে এন ও সি প্রথা বাতিল হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা এখনও বাতিল হয়নি তাই ক্লিয়ার করে আজ ওমান রয়েল পুলিশ থেকে আজ একুশে জানুয়ারি দু হাজার একুশ এনওসি সিস্টেম এখনও বৈধ এবং বাতিল করা হয়নি বিষা বাতিল করার পরে কোনো শ্রমিক অনামতিপত্র বা প্রশংসাপত্র ব্যতীত ওমানে ফিরতে বা দু বছর পরে আসতে পারবে না যতক্ষণ না এই সিস্টেম বাতিল করার তারিখ নির্ধারণ হয় এই বিজ্ঞপ্তিটি আজ জারি করে রয়্যাল ওমান পুলিশ থেকে যারা এই সংক্রান্ত কাজে বা এনওসি পেপার ছাড়া নতুন কিছু ভাবছেন তাদের জন্যই এই বিজ্ঞপ্তিটি আপনি যদি জেনে থাকেন তাহলে ভালো আপনি না জেনে থাকলে সেটা অবশ্যই প্রয়োগ করবেন আপনার কর্মক্ষেত্রে বিশেষ করে এনওসি প্রথা বাতিল হওয়ার পরে প্রবাসীরা অনেক খুশি হয়েছিল কারণ হচ্ছে যে দীর্ঘদিন প্রবার জীবনে এক স্থানে চাকরি করার পরে যখন আরও বেশি স্যালারির অফার পাওয়া যায় বা ভিন্ন কোনো ব্যবসাতে যাওয়ার চিন্তাভাবনা করা যায় শুধুমাত্র এনওসি পেপারের জন্যই সেটা সম্ভব হয় না আর যখন দু সালে ওমানে এই ঘোষণাটা আসে তখন সকল প্রবাসী সবাই খুশি হয় আপনারা দেখছেন রিজুয়ানুলাবিদ আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়তই এই চ্যানেলটা থেকে দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা কোন ক্লিক করে অল দিয়ে দিবেন যাতে করে আমরা কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন আর আপনি যদি এরই মাঝে সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ